E-Classroom, sponsored by Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Tripura Rajya Mission. মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। Hello students, how are you? Okay, sit down, take a place. Last day, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, I hope সবাই এটা ভালো করে বুঝেছো। Yes sir. বিষয়টা কি ছিল মনে আছে? Yes sir. উপর বলতে বিষয়টা কি ছিল? Sir, article. Article. Article কিসের সাথে যুক্ত? Take a place. অবশ্যই আমরা জানি যারা পত্রিকার সাথে যুক্ত newspaper. আজকে আমরা যে বিষয়টা করব সেটাও অবশ্যই একটা পত্রিকা রিলেটেড বা মানে নিউজ পেপার রিলেটেড একটা আইটেম। আমি জানি তোমরা সবাই বুঝতে পারছো, কারণ তোমাদের সিলেবাসে যে যে আইটেমগুলো রয়েছে এর মধ্যে পেপার রিলেটেড আর্টিকেল ছাড়া আরেকটা কিছু আছে, ঠিক আছে? সেটা কি হবে সুস্মিতা বলো দেখি, এটা কি আইটেম থাকতে পারে? অনেক কাজে বলো দেখি কি ছিল, বসো। রিপোর্ট, রাইট, বসো, ঠিক বলেছো। রিপোর্ট রাইটিং, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। এই যে রিপোর্ট রাইটিং জিনিসটা যে সেটা নিয়ে তোমাদের আগে কোনো আইডিয়া আছে, কখনো লক্ষ্য করেছো? মানে ততটা আইডিয়া নেই। সবাই পত্রিকা পড়ো তো, পেপার পড়ো তো, না? পেপার বিভিন্ন ভাষায় লেখা হয়, বাংলা হয়, ইংরেজি হয়, অন্যান্য প্রাদেশিক ভাষায় হয়, রাষ্ট্রীয় ভাষায় হয়। আশা করি বাংলা পত্রিকা তো সবাই পড়েছে, ঠিক আছে? আমরা পত্রিকা শুরু থেকে শেষ অবধি যা যা দেখি তার মধ্যে রিপোর্টিংটাই সবচেয়ে বেশি থাকে, তাই কি না? বিভিন্ন বিষয়, চারিদিকে কত ঘটনা ঘটছে সেসবের উপর বিভিন্ন তথ্য আমাদের সামনে তুলে ধরা হয় রিপোর্টার আকারে। এগুলি কারা করে কখনো ভেবেছো? এগুলি কোথা থেকে আসে কখনো ভেবেছো? হয়তো তোমার পরিচিত কেউ নাও থাকতে পারে রিপোর্টার। এই কাজটা যারা করে তাদেরকে বলা হয় নিউজ পেপার রিপোর্টার। খুব পরিশ্রমের কাজ, খুব ঝুঁকিপূর্ণ কাজ, ঠিক আছে? মানে বিভিন্ন ধরনের ঝুঁকি তাদেরকে নিতে হয়। তো যাই হোক, তো ভবিষ্যতে তোমরা যদি কেউ এই দিকে নিজেদেরকে বাড়িয়ে দিতে চাও তাহলে আজকের যে ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা মাইনুটলি ব্যাপারটাকে লক্ষ্য করো, তাহলে দেখবে ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? নিউজ পেপার রিপোর্টিংয়ের যে ব্যাপারটা এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ আমাদের চারিদিকে যা যা ঘটছে একমাত্র তাদের কারণেই কিন্তু আমরা জানতে পারি। কারণ আমি যদি ঘরে বসে থাকি তাহলে কি সারা রাজ্যে বা সারা দেশে বা বিদেশে যা ঘটছে সেগুলো সম্বন্ধে আমি জানতে পারবো? পারবো না। আমি গণমাধ্যমগুলোকে ইউজ করে মানে মাস মিডিয়াগুলোকে ইউজ করে সেগুলি জানতে পারি। এর মধ্যে আজকে যেহেতু আমাদের বিষয়টা নিউজ পেপার রিলেটেড তাই বলছি,
প্রিন্ট মিডিয়ার সাথে যে সমস্ত রিপোর্টার বন্ধুরা জড়িত রয়েছে তাদের মানে পরিশ্রমের ফলে কিন্তু আমরা এগুলো পেয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে এই রিপোর্ট রাইটিং সংক্রান্ত কিছু তথ্য দেখার চেষ্টা করছি। তোমরা একটা স্লাইড, আমি স্লাইড চালিয়ে দেখাবো, তোমরা স্ক্রিনের দিকে তাকাবে, কেমন? নিউজ পেপার রিপোর্ট লেখা আছে, তার নিচে কি লেখা আছে? কালেকশন অফ ইনফরমেশন। কালেকশন বোঝো তো? সংগ্রহ। ইনফরমেশন মানে তথ্য। দাদা ভালো বলেছ। ফর দিস পারপাস মানে এই উদ্দেশ্যে এ রিপোর্টার নিডস টু গো টু দ্য প্লেস অফ অল ইভেন্ট অ্যান্ড শুড কাম টু নো। কাম টু নো মধ্যে দেখো কয়েকটা পয়েন্ট করা আছে, এ বি সি ডি ই এফ, সবাই ভালো করে লক্ষ্য করো এবং ইফ নেসেসারি তোমরা নোট ডাউন করে রাখবে। রিপোর্টাররা কি করে সাধারণত যখন কোনো কোনো মানে যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে, এটা সুখকর হতে পারে, দুঃখদ হতে পারে, ঠিক আছে? যেমন ধরো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, ঠিক আছে, এটা হচ্ছে আনন্দের। আবার ধরো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ছোট বড় মাঝারি বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, কিন্তু আমরা পত্রিকায় কিন্তু সব ধরনের খবর পেয়ে থাকি, ভালো ভালো খবর পাই, যেগুলো পড়লে পরে আমাদের হৃদয়ে আনন্দ অনুভব হয়, আবার কিছু কিছু খবর পড়লে আমাদের চোখে জল আসে, আসে না? আসে কিন্তু, হ্যাঁ, সুখের যে খবরটা, আনন্দের যে খবরটা, যার সাথেই ঘটুক এই দুনিয়াতে, দেখবে নিজের কাছে একটা আনন্দ লাগে, ভালো লাগে যে আমার সাথে হোক বা না হোক কারোর সাথে তো ভালো কিছু ঘটেছে। এটার জন্য একটা মানে মানসিক গঠন প্রয়োজন, আর সেই গঠনটা অবশ্যই আমাদের মধ্যে আছে, এটাকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে। আর যখন কোনো মানে দুঃখের খবর আমরা পাই, মনটা আমাদের ভারাক্রান্ত হয়ে যায়, ঠিক আছে না? প্রথম পয়েন্টটা কি লেখা আছে? হোয়াট হ্যাপেন্ড, ঠিক আছে? হোয়াট হ্যাপেন্ড আক্ষরিক বাংলাটা কি দাঁড়ায়? কি ঘটেছে? তাহলে যখন কোনো মানে রিপোর্টার যখন কোনো একটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেল, তখন তাকে কি করতে হবে? জানতে হবে কি ঘটেছে, তারপর জানতে হবে হোয়্যার ডিড ইট হ্যাপেন, ঠিক কোথায় ঘটেছে, when did it happen, কখন ঘটেছে, ঠিক আছে? তারপর who is responsible, কে দায়ী? হ্যাঁ, যখন কোনো ঘটনা ঘটে এটার জন্য নিশ্চয়ই একজন বা একাধিক ব্যক্তি বস্তু কোনো না কিছু একটা দায়িত্ব থাকবে, বা কোনো না ব্যক্তি বা বস্তুর কারণে ঘটবে, মানে কারণ একটা থাকবে। আচ্ছা, why did it happen, যে কারণ যে ঘটনাটা করলো সে কেন করলো, তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, ঠিক আছে? How was it happened, এই ঘটনাটা ঘটানোর জন্য সে কি পদ্ধতি অবলম্বন করলো, বোঝা গেল? তাহলে আমরা এখানে কটা পয়েন্ট নিয়ে কথা বললাম? 1, 2, 3, 4, 5, 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট একজন রিপোর্টারের জন্য তথ্য সংগ্রহ করার জন্য। কারণ দেখো, রিপোর্টার যে রিপোর্ট তৈরি করবে সেটা তো সে দিনে শেষে বাড়িতে বসে বা অফিসে গিয়ে চেম্বারে বসে রিপোর্ট তৈরি করবে, কিন্তু রিপোর্ট যে তৈরি করবে তার সামগ্রীগুলি হচ্ছে এগুলো। সে সকাল থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে, যখন কোনো ঘটনার খোঁজ খবর পাবে সে অনুসারে সে ঘটনাস্থলে যাবে, আর এই সংগ্রহ করবে তথ্যগুলো। আর এই তথ্যগুলো সংগ্রহ সে কোথা থেকে করবে? নিশ্চয় হাওয়া থেকে করবে না, সে কোথা থেকে সংগ্রহ করবে? ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনার সাক্ষী যারা আছে বা ছিল যারা, এদের মধ্যে কাউকে খুঁজে বের করবে। ধরো সে স্পটে গিয়ে কাউকে পেয়ে গেল, আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী, তাহলে তার সাথে সে কথা বলতে পারে। বা এমন হতে পারে সে যখন গেল অন দ্য স্পট, সে হয়তো প্রত্যক্ষদর্শী কাউকে পেল না, সে তখন কোনো না কোনো সোর্স বের করে, ঠিক আছে, এই ঘটনার প্রত্যক্ষদর্শী কে আছে তাকে খোঁজ করে বের করবে। এনি হাউ সে বের করবে, এর জন্য তাকে যা যা করা প্রয়োজন সে করবে, তারপর সেই ব্যক্তির কাছ থেকে সে তার বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করবে এই পয়েন্টগুলোর উপর বেস করে, ঠিক আছে? বেজিং অন অল দিস পয়েন্টস হি ইজ বাউন্ড টু কালেক্ট দ্য ইনফরমেশন সো দ্যাট হি ক্যান প্রিপেয়ার দ্য রিপোর্ট উইচ উইল নেক্সট ডে কাম টু আস অ্যান্ড উই শ্যাল রিড দোজ রিপোর্টস, ঠিক আছে, অ্যান্ড গেট অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস, বোঝা গেল? আচ্ছা, টু কালেক্ট this data reporter needs to talk to one or more than one eyewitness, মানে এখন যেটা বললাম। আবার কখনো কখনো কি হয়, সব ক্ষেত্রে হোক বা না হোক কখনো কখনো হয় এটা, তারা তাদের সঙ্গে করে একজন চিত্র সাংবাদিক নিয়ে যায়, তো ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা প্রাসঙ্গিক ছবি টবি তুলে নিয়ে আসে, আর যখন খবরটা পত্রিকায় ছাপে তখন সেই মানে চিত্র এটার সঙ্গে এটে দেওয়া হয়। এতে কি হয়, খবরটা ভালো করে বুঝতে আমাদের সুবিধা হয়। তার সবসময় চেষ্টাটা কি থাকে, পাঠক যেন ইজিলি জিনিসটাকে বুঝতে পারে, সহজে বুঝতে পারে।
ঠিক আছে, তাহলে এখানে যা যা লেখা আছে আমরা মোটামুটি বুঝে গেছি। আচ্ছা এবার দেখো কি এলো, রাইটিং অফ দ্য রিপোর্ট। এখন রিপোর্ট যেহেতু তথ্য সংগ্রহ করা হয়ে গেল, এখন তার কাজ হচ্ছে রিপোর্টটাকে তৈরি করতে হবে। এটা সে তার নিজের ঘরে বা অফিসের চেম্বারে বসে করবে, ঠিক আছে। এর জন্যে সে প্রথমে কি ভাববে মনে মনে, রাইটিং এ ক্যাচি হেডলাইন, হেডলাইনটাকে ক্যাচি হতে হবে, একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হলো। ক্যাচি একটা অ্যাডজেক্টিভ তো, এটা দিয়ে আমরা কি বুঝলাম, আকর্ষক। হেডলাইনটা হতে হবে আকর্ষক, ঠিক আছে। আচ্ছা আজকে সকালবেলা তোমরা কেউ পত্রিকা পড়েছো? যদি না পড়ে থাকো হয়তো জানবে না, বিকেলে গিয়ে বাড়িতে জানতে পারবে। আমি পড়েছি পত্রিকাটা। তো এখানে একটা মানে খবর দেখলাম, আমার খুব ভালো লেগেছে খবরটা, মানে পড়ে এত ভালো লাগলো। কি হয়েছে, বি নেগেটিভ গ্রুপের একটা মানে ব্লাড লাগে কারোর জন্যে। এই যে ব্লাডটা, এই যে গ্রুপটা বললাম বি নেগেটিভ, সারা রাজ্যে বড় বড় হসপিটালগুলো খুঁজে পাচ্ছে না। এই খবরটা মিডিয়ার মাধ্যমে চারিদিকে ছড়েছে। ই ব্লাড বলে একটা পরিষেবা আছে, এটা সম্বন্ধে আমিও জানতাম না, আমি আজকে জেনেছি। তো এর মাধ্যমে একজন বাংলাদেশ থেকে একজন লোক এই ডাকে সাড়া দিয়ে ভদ্রলোক এসে মেয়েটাকে ব্লাড দিয়ে তার জীবন রক্ষা করে, তাদের ছবি টবি সহ ছেপেছে পত্রিকায়, তোমরা দেখতে পারো। তো এই যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি কিভাবে জানলাম, একজন রিপোর্টার বিষয়টাকে পত্রিকায় পেশ করেছে, তবেই তো জানতে পেরেছি। এখন বুঝতে পারছো একটা রিপোর্টিং এর গুরুত্ব কতটা। এই যে আমি তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম, তাতে তোমাদের কিছু হলো তো একটা আইডিয়া হয়েছে যে সমাজসেবা কি জিনিস। আমি কিন্তু খবর ভেতরের খবরটা এতটা খবর যে বললাম, এটা পড়ে বলেছি তোমাদেরকে। কেন পড়লাম, ওই কেচি হেডলাইনটার কারণে। সবগুলি খবরটা আমি পড়িনি পত্রিকা, তো হেডলাইনটা ভালো লেগেছে তাই পড়লাম, মানে লাইনটার সাথে সামঞ্জস্যপূর্ণ কথাটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তারপর দেখো মেনশনিং দ্য নেম অফ দ্য রিপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি পরে একটা রিপোর্টের রিপোর্ট রাইটিং এর একটা মডেল দেখাও, সেখানে তোমরা স্ট্রাকচারটা দেখতে পাবে। মেনশনিং দ্য নেম অফ দ্য রিপোর্টার, এটা মোস্ট ইম্পর্টেন্ট দিতে হবে, কারণ নতুন পরিচিতি ছাড়া কে দিল বুঝে যাবে না। এই জন্য মেনশনিং প্লেস এন্ড ডেট অফ দ্য রিপোর্ট, বুঝতে পারছো রিপোর্টটা কবে এবং কোন জায়গা থেকে ছাপানো হচ্ছে, পত্রিকা অফিসের অ্যাড্রেসটাই বা কি, এই সম্বলিত ডেট প্লেস উল্লেখ করতে হবে। আর তারপরের পর্যায়টা হচ্ছে writing the lead. দেখো লিডের সঙ্গে লেখা আছে, ইট মিন্স রাইটিং ফিউ সেন্টেন্সেস দ্যাট টেল হোয়াট হ্যাপেন্ড অ্যান্ড ক্যাচ দ্য ইন্টারেস্ট অফ দ্য রিডার কুইকলি সো দ্যাট হি গোস থ্রু দ্য নেক্সট পার্ট অফ দ্য রিপোর্ট হুইচ ইজ দ্য ডিটেলস অফ দ্য রিপোর্ট দ্যাট ইজ কল্ড দ্য ডেসক্রিপশন অফ দ্য রিপোর্ট। লিডটাতে আমি একটু বাংলা বলে দিচ্ছি আমাদের সুবিধা হবে। লিডটা হচ্ছে যে কোনো একটা রিপোর্টের মানে সমগ্র রিপোর্টটাকে যদি একটা দেহ ধরে নিই, তাহলে লিডটাকে বলতে পারি আমরা মোটামুটি মাথা ঠিক করে গলার অংশটা, আমাদের ছোট এলাকাটা বলতে পারি, ঠিক আছে। সে কি করে ভেতরে যে খবরটা রয়েছে এইটা যেন সবার কাছে মানে আকর্ষণীয় বলে মনে হয়, এই জন্যে অল্প কথায় ভেতরের খবরটাকে সাম আপ করে দেয়, তারপর তোমাকে বলবে ভেতরের খবরটা পড়ুন, মানে কিছুটা ইন্টারেস্ট সে রেখে দেবে, পুরোটা তথ্য তোমাকে দেবে না, ঠিক আছে। লিড তোমাকে পুরো কথাটার বিবরণ দেবে না, দেবে হচ্ছে সংকেত। তারপরে তোমার কাজ হবে এই সংকেত ধরে তুমি নিচে যাও, নিচে গেলে তুমি দেখতে পাবে সেখানে একটা বিস্তারিত সংবাদ রয়েছে, সেটা তুমি পড়বে, নলেজ তোমার বাড়বে, তথ্য সংগ্রহ করবে, ঠিক আছে। এই হচ্ছে লিডের কাজ।
তারপর দেখো ডেসক্রিপশন অফ দ্য ইভেন্ট। রিপোর্টার যেখানে গেল, তথ্য সংগ্রহ করলো, যেই ঘটনাটার মানে ঘটনার সম্পর্কিত তথ্য যে সে সংগ্রহ করলো, সেই ঘটনাটার এবার ডেসক্রিপশন, মানে ডেসক্রিপশন বোঝো তো, হোয়াট ইজ মেন বাই ডেসক্রিপশন বোঝো তো, ডেসক্রিপশন হচ্ছে বিবরণ, ইন ডিটেলস মানে বর্ণনামূলক বিবরণ। রিপোর্টার শুড রাইট হিয়ার দ্য কালেক্টেড ইনফরমেশন। এখানে কালেক্টেড ইনফরমেশন বলতে আমরা কোনগুলিকে বুঝিয়েছি মনে আছে? কি ডিটেইলস রিপোর্ট যখন দেবে তখন তাকে কি করতে হবে? কোটেশন ইউজ করতে হবে। দেখো কোটেশন ইউজ করা মানে ইট ইজ নাথিং বাট ডেকোরেশন অনলি, ঠিক আছে? সৌন্দর্য বৃদ্ধি করুন। ডেকোরেশনটা কেন করা হয়? সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। ডেকোরেশন বোঝো তো? সাজগোজ, সিম্পলি সাজগোজ। আরো কিভাবে উন্নততর সাজগোজ দেওয়া যায়? যেমন আমরা দুর্গা পূজা দেখি, কি দেখি? বিভিন্ন প্যান্ডেল বিভিন্ন ভাবে ডেকোরেট করা হয় যেন দর্শকের মন আকর্ষিত হয় এবং সবাই সেখানে গিয়ে ভিড় জমা করে এবং পুজোর আনন্দ উপভোগ করে, এতে ক্লাব কর্তা যারা আছে বা পুজো আয়োজক যারা আছে এদের খুব ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাদেরকে ইন্টারভিউ করা হলো তার কিছু কথা সরাসরি তুলে ধরো। তারপরে পয়েন্টটা কি আসছে? রাইটিং এ কনক্লুডিং স্টেটমেন্ট। কনক্লুডিং স্টেটমেন্ট মানে উপসংহার। তোমরা সবাই বাংলা পড়েছো তো? উপসংহার, জয় উপসংহার বুঝো তো? এটাকে ইংরেজিতে কি বলবে? কনক্লুশন, ঠিক আছে? হিয়ার রিপোর্টার ইনক্লুডস, ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, দ্য পসিবল কনসিকুয়েন্সেস অফ দ্য ইভেন্ট, যে ঘটনাটা ঘটলো তার পরিণাম, কনসিকুয়েন্স, ফলাফল, পরিণাম, যে শব্দটা যেখানে খাটে মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই অনুসারে আমরা এটাকে ব্যবহার করি, ভেরি শর্টলি। এখানে কিন্তু সে খুব বেশি জায়গা নিয়ে কাজ করবে না, অল্প কথায় সে তার নিজের মনের কথাটা তুলে ধরবে। দাস দ্য রিপোর্টিং কামস টু অ্যান এন্ড, এইভাবে করে রিপোর্টিংটা শেষ হয়। এখন কথা হচ্ছে, তোমরা যদি ফিউচারে কেউ রিপোর্টিংয়ের কাজে মানে আগ্রহ তোমাদের তৈরি হয় তাহলে তোমাদের এই বিষয়গুলি জানা খুব দরকার। আর পসিবল কনসিকুয়েন্সেস অফ দ্য ইভেন্ট ভেরি শর্টলি, এই যে জায়গাটা এটা তোমাদের একটু বোঝার দরকার আছে, ঠিক আছে? আমি আমার মতো চেষ্টা করছি, দেখো কতটা বুঝতে পারো। যেমন ধরো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, রবি ঠাকুরের জন্মদিনটা আমরা জানি 25শে বৈশাখ, সেদিন আমাদের রাজ্যকে বিশ্বের দেশব্যাপী বিভিন্ন জায়গায় আমাদের রাজ্য হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এই যে সমস্ত ঘটনাগুলি আমরা পত্রিকায় এবং দূরদর্শনের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে আসে, যারা ওখানে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেনি তারা কীভাবে দেখবে? এইভাবেই দেখবে, মানে গণমাধ্যমকে ব্যবহার করে ওই সম্বন্ধে আইডিয়া নেবে, জানবে। আচ্ছা, তো এখন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মানে কি? এখানে কি কি হতে পারে বলতো? রবীন্দ্র নৃত্য হবে, রবীন্দ্র গান হবে, রবীন্দ্রসঙ্গীত হবে, ঠিক আছে, সাংস্কৃতিক বিভিন্ন, তারপরে রবীন্দ্রনাথের লেখা কোনো নাটক মঞ্চস্থ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এই ধরনের প্রোগ্রাম যখন কোথাও হয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক যারা আছে তারা কিন্তু অনেকে নিমন্ত্রিত থাকে বা অনইন্টারেস্টও যেতে পারে প্রোগ্রামের ঘটনাগুলিকে কালেক্ট করার জন্য। বিশাল এলাকা নিয়ে প্রোগ্রাম হয়, ঠিক আছে, সব জায়গায় সবগুলো প্রোগ্রামের সবগুলো দৃশ্য তো সে নিজের চোখে নাও দেখতে পারে, যেগুলো তার ক্যামেরা ধরা পড়লো, হ্যাঁ, বা নিজের চোখে ধরা পড়লো সেটা তো সে অবশ্যই নোট ডাউন করে নিল পরের দিন পত্রিকায় উৎসাহ পাবে, তাই তো? কনসিকুয়েন্সে কি আসবে জানো তো? এই ধরনের যে প্রোগ্রাম তার বিশেষত্ব কি, কেন করা হলো, ভবিষ্যতে যেন আরো ভালো হয়, এই নিয়ে দু চারটা কথা সে লিখবে। আচ্ছা, তারপরে একটু দেখো চেকিং পর্যায়ে আছে। বিফোর প্রিন্টিং চেকিং ইজ এ মাস্ট, চেকিংটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়, এটা লাগবে। রিপোর্টার শুড গেট শিওর দ্যাট দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য রিপোর্ট।
সে যে রিপোর্টটা তৈরি করলো তার মধ্যে কোনো ধরনের ফল্ট নেই এটা তার বুঝে যেতে হবে, কোনো ধরনের মিস্টেক নেই এটা বুঝে যেতে হবে। মিস্টেক দু ধরনের হয়, বেসড অন দ্য থিম, বেসড অন গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস। তো তাকে আগে একবার চেক করে নিতে হবে বিফোর হি সেন্ডস ইট টু দ্য এডিটর, অ্যান্ড আফটার দ্যাট দ্য এডিটর উইল সেন্ড ইট টু দ্য প্রিন্টিং সেকশন। এটাই তো নিয়ম, তারপরের দিন এইভাবে করেই তো পত্রিকা ছেপে আমাদের কাছে বেরিয়ে আছে এটা। তো সে কিন্তু ভালো করে চেক করে নেবে, চেক করার পর সে পাঠাবে এটাকে কোথায়, এডিটরের কাছে। এডিটর সেখানে, এডিটর মানে কি, এডিট করা। এডিট মানে কি, ভুল ত্রুটি থাকলে সংশোধন করে দেওয়া, ঠিক আছে, উনি এটার জন্য দায়িত্বপ্রাপ্ত। তো তারপর এটা যাবে প্রিন্টিং সেকশনে, তারপর আমাদের হাতে আসবে। এই গেল চেকিং পর্যায়টা। তোমরা পর্যায়গুলি মনে রাখছো তো শুরু থেকে, প্রিপারেশন দিয়ে অনেকটা ইনফরমেশন কালেকশন দিয়ে শুরু করেছিলাম কিন্তু আমরা, মনে আছে? এই দেখো এখানে আমি তোমাদের সামনে তুলে ধরলাম একটা মডেল। কিসের মডেল? রিপোর্টের একটা মডেল। এটা আসতো রিপোর্ট, আমরা এখানে শুধু দেখতে পাচ্ছি না প্রিপারেশন পর্যায়টা, এটা তো আমার দেখায় আসবে না, এটা হচ্ছে স্পটে গিয়ে যেটা সংগ্রহ করলাম। তারপরে তো সংগ্রহ করার পরে কি কি হলো দেখো, শুরুতেই রয়েছে একটা ক্যাচি হেডলাইন। হেডলাইনটা পড়তে পারছো? এ ম্যান ডাইজ ইন এ রেলওয়ে অ্যাক্সিডেন্ট। এটা একটা, এই যে রিপোর্টটা এটা আমি প্রিপেয়ার করেছি অ্যাক্সিডেন্টের উপরে। দেখো নিচে লেখা আছে বাই এস ও পি এন ডি ইউ আই সোপান দে, একটা নেম, এটাকে আমরা একজন রিপোর্টারের নাম ধরে নিই শেখার জন্য। যদি তোমরা কোনো রিপোর্টার হয়ে যাবে যখন তোমাদের নাম আসবে, ভালো লাগবে না দেখতে? তখন নিজেকে গর্ববোধ করবে না, এজন্য গর্ব হবে এবার আমার নামটা চলে এসেছে। সবাই নিজের নাম কোথাও না কোথাও দেখলে মজা পায়, আমিও পাই তোমরাও পাই। তো যাই হোক, তারপর দেখো প্লেস আছে, ডেট আছে, ইয়ার আছে, আর তারপরে একটা ঘটনার বিবরণ আছে, ঠিক আছে? ঘটনাটা বিবরণ কি আছে দেখো, প্রথম দুটো লাইনের পর আরেকটু অংশ আছে, এটাকে আমরা কি অংশ যা বলেছি মনে আছে, লিড। কি লেখা আছে? এম এন ডাইড আফটার হি হ্যাড বিন হিট বাই এ ধর্মনগর বাউন্ড ট্রেন নিয়ার জিরানিয়া স্টেশন এট অ্যারাউন্ড 5:40 AM ওয়াইল হি ওয়াজ রিটার্নিং ফ্রম মর্নিং ওয়াক। দেখো অল্প কথায় শুরু থেকে শেষ অব্দি বলে দিয়েছে, তারপর আছে বিবরণ। একজন লোক 5:40 সকালবেলায় মারা গেছে একটা রেলওয়ে অ্যাক্সিডেন্টে। এবার বাকিটা যেটা আছে, ঠিক আছে, রিপোর্টের উপর তোমরা ভালো করে লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে। আর ইফ নেসেসারি আমরা পরবর্তী সময়ে রিপোর্টের উপর আবার কাজ করব, ঠিক আছে? যতক্ষণ কোনো সমস্যা থাকবে ততক্ষণ আমরা কাজ করব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ অল। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।